আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। তা আমরা হচ্ছি আজকে ফ্রাইডে, আমি আর আমার বান্ধবী একদম রেডি হয়ে যাচ্ছি, আমরা চলে যাব আজকে 300 ফিট। তো আসলে আমরা অনেক খুঁজেছি রাত্রে যে 300 ফিটই আমরা আজকে কোথায় যেতে পারি, কোথায় বেড়াতে যেতে পারি, আমরা আসলে সেই রকম কিছু আমিও চিনি না, আমার বান্ধবীও ছিল না। সো আমরা প্ল্যান করে ফেললাম আমরা 300 ফিট চলে যাব, অ্যান্ড দেন সেখানে গিয়ে আমাদের চোখের সামনে যেটাই ভালো লাগবে আমরা সেখানেই নেমে যাব, এবং আমরা অনেক বেশি মজা মাস্তি করে তারপর ফিরে আসবো। মানে হচ্ছে আমরা শুক্রবারটা কাজে লাগাতে চাই, যেহেতু আমাদের দুই বান্ধবীর অনেকদিন পরে দেখা। তা আমাদের সাথে হচ্ছে আমাদের ড্রাইভার, তিনিও রেডি হয়ে গেছেন এবং আমরা অলরেডি বাসা থেকে বেরো হয়ে গেছি এবং আমরা গ্যারেজেও চলে আসছি, আমরা এখনই গাড়িতে উঠে যাব। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তবে আমি এটা ভাবি নাই কখনো এরকম প্ল্যান ছাড়া কোথাও গিয়ে এমন সুন্দর একটা জায়গা আমরা পেয়ে যাব যেখানে এত সুন্দর মজা মাস্তি করা যাবে এবং এত অল্প টাকায় আমরা এত সুন্দর এনজয় করতে পারবো। আসলেই এটা আমার ভাবনার মধ্যে ছিল না। তো আমরা দুই বান্ধবী শুধু গাড়িতে আছি, আমরা খুব মজা করতেছিলাম, অনেক বেশি গল্প করতেছিলাম, মাঝে মধ্যে আমাদের দুজনেরই একসাথে মন খারাপ হয়ে যেত আর তখনই আমরা কিছু সেলফি ভিডিও করা স্টার্ট করতাম। তো এইভাবে হচ্ছে সময় গুনতে গুনতে, এবং 300 ফিটের রাস্তাটা তো এতই সুন্দর যে আমাদের সবারই অনেক বেশি পছন্দের, আমরা যারা 300 ফিট গিয়েছি। তো রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি, সাথে তো ভিডিও থাকছে আপনাদের সাথে। 300 ফিটে গেলে যে ভিডিও করবেন না রাস্তার এমন কোনো মানুষ নাই, কারণ এই রাস্তায় যখন চলা স্টার্ট করবেন তখন আপনার কাছে মনে হবে না যে আপনি আর বাংলাদেশে আছেন, মনে হবে আপনি অন্য দেশে চলে গেছেন, আমি ঠিক বাংলাদেশের বাইরে কোথাও অবস্থান করতে এবং কোথাও আমি ঘুরতে যেতে আসি। তো এই রাস্তাটা হচ্ছে এতটা সুন্দর করা হয়েছে, তো আমি অনেক আগে গিয়েছি, তখনকার রাস্তার এখনকার রাস্তার মধ্যে অনেক অনেক পার্থক্য। তো যেটা জানলাম সেটা হচ্ছে রাস্তার আরও পরিবর্তন আসবে, না জানি ভাই তারপর আরও কত সুন্দর লাগে। তো আমরা নেমে গেলাম পাগলা বাবুর্চি রেস্টুরেন্ট, একদম আমরা গাড়ি থেকেই দেখতে পেলাম যে পাগলা বাবুর্চি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এবং একদম ব্যতিক্রম ধর্মী একটা রেস্টুরেন্ট যেটা বাহির থেকে আপনাকে অনেক বেশি আকর্ষণ করবে। তো আমাদের পাগলা ফুডে তো নিয়েই গেছি, সে তো নেমে লাপালাপি ঝাঁপাঝাঁপি শুরু করে দিয়েছে আর বলতেছে ভাই নামটা আমার সাথে এত মিলে গেছে, নামকরণটা এত অসাধারণ, এখানে না গিয়ে আমি কোথাও যাইতে পারি না। তো আসলে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আর সবসময় আমার না এরকম ব্যতিক্রম ধর্মী কিছু ভালো লাগে, যেটা একটু হচ্ছে চোখে লাগবে, একটু মনকে ছুঁয়ে যাবে, একটু মনের মাঝে নাড়া দিয়ে যাবে। তো আমার আসলে ভালো লাগছে, আমি একদম ভিতরে চলে যাচ্ছি, আর ওরা যখন একটু ছবি তোলা স্টার্ট করছে আমি তখন ফুল হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে একটু নিচ্ছি যে ফুল রেস্টুরেন্টটা কেমন এবং কিভাবে এটা করা হয়েছে। তো আমার কাছে যেটা লাগছে বা আপনাদের হয়তো অনেকেরই এটা মনে হতে পারে, অনেকটা ঠিকানা রিসোর্টের মতো, অনেকটা ঠিকানাকে হচ্ছে ওরা যে অনুকরণ করে করে তারপর রেস্টুরেন্টটা করা হয়েছে। তবে এটার হচ্ছে জায়গাটা খুব বেশি বড় না, বাট ছোটোখাটো একটা জায়গার মধ্যে কিভাবে এতটা হচ্ছে সুন্দর পরিকল্পনা নিয়ে করা যায়, এটা আসলে এই রেস্টুরেন্টটা না দেখলে আপনারা কেউই বিশ্বাস করবেন না। এটা ডে আউট একটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন, বসতে পারবেন, গল্প করতে পারবেন, খেতে পারবেন, সব ধরনের খাবার ভাত হতে শুরু করে নাস্তা পানি সবই এখানে আসে। তো একদম প্রথমে আমরা এই ঘরটায় উঠে গিয়েছি, এগুলো কিন্তু বাঁশের তৈরি একদম, তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর যতটা ছবিতে দেখা যাচ্ছে। তো ঘরগুলো তো মারাত্মক ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে যে লাইফে যদি এরকম একটা ঘর দিয়ে থাকা যায় এর সাথে সুখ শান্তি মনে হয় আর কোথাও নেই, পাঁচতলা দশতলা ভিলেগের কোনো দরকারই পড়বে না। তো এই জায়গাটায় আমি ওদেরকে বললাম আমার জন্য একটু স্পেশাল কিছু করো, আমি একটু ভিডিও টিডিও করি, যা যেহেতু বারান্দাটা অনেক সুন্দর লাগছে, এটার ভিতরে কিন্তু সবাই বসে খাচ্ছে দাচ্ছে গল্প করতেছে, তো আমার মনে হচ্ছে তাদেরকে আমি ডিস্টার্ব করতেছি, এজন্য আমি খুব কম সময় এখানে ছিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে ঠিক ঢোকার গেটটা, যেখানে আমি অনেক বেশি ঘোরাঘুরি করেছি, অনেক বেশি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, মাঝে কিন্তু দোলনাও আছে, আপনি চাইলে ঝুলতে পারবেন, মজা করতে পারবেন, গান গাইতে পারেন। এই আর এই ঘরগুলার স্পেশালিটি হচ্ছে যে ঘরগুলা ছোটো, একটা ঘরে দুটো করে রুম থাকবে এবং রুমের ভিতরে একটা ডাইনিং থাকবে, আপনি জাস্ট বসে খেতে পারবেন, বাট এখানে রাত কাটানোর মতো কোনো অবস্থা নেই। এই যে দেখেন খুব সুন্দর বসে খাওয়ার মতো একটা অবস্থা, ভালো না? এত আরাম করে বসে হাত পা সরিয়ে সিটিয়ে দিয়ে খাওয়ার মতো জায়গা আপনি কোথায় পাবেন বলেন এই ঢাকার শহরে? তো আমি না বাইরে অনেক জায়গা আছে বসার, আমি সেখানে না গিয়ে আমি বললাম ভাই অনেক জার্নি করে আসছি, অনেক দূর থেকে আসছি, ভিতরে বাতাসও আছে ঠান্ডা, একদম ভিতরে পাটা লম্বা করে সরাই দিই, তারপর হচ্ছে ভাত খাবো, আমরা বত্তা ভাত খাইছি। আর এখানে অনেকগুলো হার্ট দেখা যাচ্ছে, লাভ দেখা যাচ্ছে, আমার বান্ধবী বলতেছে ওইখানে কবিতা আবৃত্তি করবে, বুঝছেন আমাকে ওইখানে কোনোভাবে সে দাঁড়াতে দিতেছে না। তা আমি অনেক হচ্ছে মারামারি করে একটু দাঁড়ালাম তার সাথে, তারপর আমরা কিছু ভিডিও নিলাম, আর তার কবিতাটাও কিন্তু আমি আমার আলাদা করে একটা ভিডিও নিয়ে নিয়েছি, সেখানে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করবে, সেটা আমাকে ভিডিও ধারণ করতেই হবে। তো কী আর করা,
তার এরকম বাহানাগুলো না মানলে তো ভাই কোথাও আমি তারা নিয়ে ঘুরতে যেতে পারি না, না হয় আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো আরও একটা গড় যেখানে আমি উঠে যাচ্ছি, আমার বান্ধবী উঠে যাচ্ছে অ্যান্ড দেন আমিও উঠবো, এখানে কী আছে আমাদের একটু দেখার ইচ্ছা। তো এখানে কেউ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানেও হচ্ছে দুটা রুম, এবং দুটা রুমে হচ্ছে আপনার সেমি অবস্থা যে আপনি রুমে বসে ভাত খাইতে পারবেন বা গল্প করতে পারবেন। তো রুমে এরকম ঠিক ডাইনিং দেয়া, ফ্লোর ডাইনিং বলতে পারেন যে আপনি বসে খাওয়ার মতো, এই যে আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, বসে বসে ভাত খাবেন, চা খাবেন, কফি খাবেন, নাস্তা করবেন, যে গল্প অনেক ঠান্ডা কিন্তু ভিতরের রুমগুলো খুবই আরামদায়ক। আমার কাছে মনে হয়েছিল যে আমি আরও আগে কেন এরকম একটা জায়গার সন্ধান পেলাম না, না মাঝে মধ্যে না ঘরে থাকতে ইচ্ছা করে না, ঘরকে একদমই এক গেমই লাগে, ঘর থেকে কোথাও গিয়ে একটু ভর্তা ভাত খাইতে ইচ্ছা করে, কোথাও গিয়ে শান্তি মতো একটু নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে। তার জন্য হচ্ছে আপনার এই রেস্টুরেন্টটা, এটা কিন্তু 300 মিটার একটু আগে পূর্বাচলে, তো এটা একদম মেন রোড থেকেই স্পষ্ট দেখা যায়। তারপর আমার বান্ধবী এখানে বাইরের একটা ডাইনিং আছে একদম হোয়াইট ডাইনিং, আমি তাকে এখানে নিয়ে গেলাম ভাই এখানে বসবে একটু ছবি তুলবো, কিন্তু ডাইনিংটা দেখে তার ঢং বেড়ে গেছে, সেখানে হচ্ছে একটু ভাব সাপ নিবে, তার মন খারাপ অনেক, তার বয়ফ্রেন্ডকে বোঝাতে হবে যে তার অনেক বেশি মন খারাপ। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য একটু খেলার স্পট আছে, যেখানে বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তুলে দিয়ে আমি আর সে উঠে গেলাম এবং মাপতে থাকলাম যে আমাদের মধ্যে কার ওজন বেশি, ভাই বারবার আমি আকাশে উঠে যাচ্ছি, আমি জানি না আমার ওজন বেশি নাকি তার ওজন বেশি। এরপরে হচ্ছে আমরা বললাম অনেক তো ঘোরাঘুরি করলাম, আমরা একটু খাবার মেনুগুলো হচ্ছে ট্রাই করি যে কেমন প্রাইস এখানে, তো আমি আপনাদের সাথে একটু দেখাতে চেষ্টা করলাম। খুব বেশি প্রাইস কিন্তু না, বত্তাগুলোর প্রাইস মাত্র 30-40 টাকা করে, এবং আদার্স যে খাবারগুলো আছে 350 টাকা 300 টাকা ঠিক এভাবে হচ্ছে প্রাইসগুলো ওরা বসিয়েছে। তো আমার কাছে এটা আহামরি কিছুই লাগে নাই, এই রেস্টুরেন্টে ঘুরে ফিরে খেতে বত্তা দিয়ে ভাত খাওয়ার পর আমার বিল আসছে আমাদের দুইজনের 230 টাকা, তো এটা তো খুবই কম। আমার কাছে মনে হয়েছে এত সুন্দর একটা ডে আউট করে আমরা মাত্র 230 টাকার খাবার খাইলাম, তো এর সাথে ভালো জায়গা ঢাকা শহরে আপনি কোথায় পাইতে পারেন বলেন? এর সাথে ভালো জায়গা আর কী চাই? দেখেন আমার আমাদের খাবারের হচ্ছে মেনুগুলো আপনাদের দেখাই, আপনাদের দেখাই আমাদের খাবার খাবারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমাদেরকে সালাদ দেওয়া হয়েছে, দুইজনের জন্য ভাত দেওয়া হয়েছে, আর দুইজনের জন্য আমরা শুধুমাত্র বত্তা নেবো আর ডাল নেবো, কোনোরকম মাছ মাংস আমরা এখানে নেবো না, কারণ আমরা কিন্তু অলরেডি ভাত খেয়ে আসছি দুপুরের। আমরা লাস্ট চাইছিলাম যে এখানের বত্তাগুলো কেমন আমরা একটু ট্রাই করবো, যেহেতু আমরা ঠিক দুপুরবেলায় চলে গিয়েছি এবং দুপুরে ওনাদের ভাত আইটেম ছাড়া আর অন্য কোনো আইটেম থাকে না, বিকেলের দিকে ওনাদের সবগুলো আইটেম চলে আসে। তো আমরা এখানে 5 পদের বত্তা নিয়ে ফেলছি, টমেটো অনেক পদের বত্তা আছে, আপনি চাইলে অনেক পদের বত্তা নিতে পারবেন, শাকভাজি আছে শাকভাজি নিতে পারবেন। তো এখানে হচ্ছে টমেটো, বেগুন, তারপর হচ্ছে শুটকি তো মাস্ট থাকবে, একটা শুটকির বত্তা আছে। তো এরকম হচ্ছে 5টা বত্তা আমরা অর্ডার করছি, বত্তাগুলো জাস্ট অসাধারণ ছিল। আমার পেট এত বেশি ভরা ছিল তারপরেও বসে বসে বত্তা খাইছিলাম, আমার বান্ধবী তো খুব আফসোসই করতে লাগছিল, বাট সে বত্তা শেষ করে আসছে যে আমরা কেন ভাত খেয়ে আসলাম, কেন আমরা ভাত না খেয়ে আসি নাই, আসলে তো ভাবি নাই যে এরকম একটা সুন্দর জায়গা আমরা এখানে পাবো। তো ঘুরলে আসলে জায়গার সন্ধান করলে জায়গাগুলো পাওয়া যায়। আমি তো সবসময়ই বলি আমি যে আমার আসলে দেখার অনেক কিছুই বাকি আছে, এই বাংলাদেশ বলেন এই ঢাকাই বলেন, কারণ কী বা দেখেছি বলেন, এই ছোট্ট জীবনে ছোট্ট পরিসরে তো কিছুই দেখা হয় নাই। তো তার খুব ইচ্ছা সে বত্তা দিয়ে আমাকে এক নলা ভাত খাওয়াবে, অনেক ভালোবাসা তো আমাকে, সেটা তো আপনারা সবাই জানেন, আমিও কিন্তু ভালোবাসি। আজ ভিডিওতে তাকে জানিয়ে দিলাম আই লাভ ইউ টু বান্ধবী। তো যাই হোক, তো আমরা এখানে খুব মজা করে ভর্তা খাইলাম। তো আমাদের যদি গ্রুপটা আরও বড় হতো, আমাদের বাকি ফ্রেন্ডসরা যদি আসতে পারতো হয়তো এটা আরও অনেক বেশি সুন্দর হতো, তারপরও কোনো আফসোস নেই, কারণ নেক্সট টাইম হবে তাদেরকে নিয়ে, ফার্স্ট টাইম আমরা একটা সুন্দর জায়গার সন্ধান করেছি, এটাও বা কম কি বলেন। আবারও গেটে চলে আসলাম, ঘুরলাম ঘাড়লাম, ভাইয়াদেরকে বললাম যে ভাইয়া প্লিজ আমাদেরকে হচ্ছে আমাদের খাবারের ইয়েটা বিলটা দেন, আমরা বিলটা পে করি এবং আমরা আরও একটু জায়গা খুঁজতে থাকি যে আর কোথাও একটু ঘোরাঘুরি করা যায়। অ্যান্ড দেন আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা আর কোথাও যেতে পারলাম না, সন্ধ্যা নেমে আসছে, আমাদের গাড়ি আবার হচ্ছে উত্তরার দিকে চলে যাচ্ছে, আমরা উত্তরা চলে যাব বাসায়। আবারও রাস্তাটা একটু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসার পথে রাস্তাটা, ওয়াও থ্যাংক ইউ।